बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आज के वीडियोटा হয়েছিল अबाउट मैक्सिमाम पावर थ्योरेम এবং এখানে আমরা এন্ড চ্যাপ্টার কোশ্চেন 4.69 সলভ করব যেটার জন্য একজন স্টুডেন্ট অনুরোধ করেছে সো এটা ছিল কোশ্চেন ফাইন্ড দি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু রেজিস্টার আর in this circuit so এটার মধ্যে আমাদেরকে maximum power পতা করতে হবে কতটা maximum power transfer হয় আমরা পড়েছিলাম equation 4.21 এ given ছিল that any circuit যেটাকে আমরা Thevenin circuit এ যখন আমরা চেঞ্জ করে নেই তখন কেবলমাত্র load resistance টা কানেক্ট করে এই ফর্মুলাটা ইউজ করে আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারি যেখানে পাওয়ার হয়ে গেল I2RL I ছিল এই কারেন্টটা I2RL যেটাকে এই মত আমরা লিখতে পারি VThevenin / RThevenin + RL whole square / RL আমরা এই টেকনিকটা এখানে ইউজ করব তো সর্বপ্রথমে আমরা সার্কিটটাকে ট্রান্সফর্ম করে নিব ইন দি ফর্ম অফ আ Thevenin equivalent circuit তার জন্য সর্বপ্রথমে আমাদেরকে লোডটাকে রিমুভ করতে হবে লোডটা সেপারেট করে নি এখন আমরা আর Thevenin এবং বি Thevenin পতা করব আর Thevenin এর জন্য আমরা জানি that যখন ডিপেন্ডেন্ট এবং ইনডিপেন্ডেন্ট সোর্স হবে তখন আমরা কেবলমাত্র ইনডিপেন্ডেন্ট সোর্সটাকে শর্ট করে নিব অথবা জিরো করব voltage source zero করার জন্য এটাকে শর্ট করে দেয়া হয় এটাকে শর্ট করে দিয়েছি এবং ডিপেন্ডেন্ট সোর্স আমরা চেঞ্জ করব না ওই মতই থাকবে এখন এটাকে আমরা দেখেন এটাকে প্যারালালি সলভ করে নেই 8k হয়ে যাবে সো আমাদের নিউ সার্কিটটা হবে এই মত এখন তিনটা টেকনিক আছে to find R Thevenin with the dependent source একটা হয়েছিল এখানে আমরা current source test current source of 1 ampere add করি অথবা test voltage source of 1 volt add করব অথবা এটাকে short circuit করে short circuit current পতা করে নেব আমি এখানে 1 ampere test source add করব এবং এই পয়েন্টার ভোল্টেজটাকে আমি বলবো V1 ওকে এখন কেমন করে আর Thevenin পতা করতে হবে তার জন্য এই ফর্মুলাটা আছে আর Thevenin বরাবর হবে V1 over IA so V1 voltage divided by 1 ampere current sorry IA not 1A ওকে এটা এখন আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য আমি নোডাল ইকুয়েশন ইউজ করব কারেন্ট ডাইরেকশন মনে করে নি এই কারেন্টটা আউটগোইং ছিল এটা ইনকামিং এটাও আউটগোইং এবং এটা obviously incoming so আমরা nodal equation এখান থেকে লিখে নেব so writing nodal equation incoming ছিল 0.33 v0 plus এটাও ছিল incoming 1 ampere বরাবর হবে outgoing v1 22 plus 8k divided by এবং এটা ছিল v1 divided by 30k simplify করে আমাদেরকে আমরা এই ইকুয়েশন নাম্বার 1 আসছে তারপরে এখন v0 কি ছিল সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করব এই সার্কিটটা কেবলমাত্র দেখেন এই ভ্যালুটা এখান থেকে আমরা লিখতে পারি v0 হবে v1 divided by this total resistance multiplied by 8k so v1 divided by 8 plus 22 multiplied by 8k তো এটা হয়ে গেল 4v1 over 15 এখন এই ভ্যালুটা এখানে পুট করে দিব সো পুটিং দ্যাট ভ্যালু আমাদেরকে v1 আসবে -1500 / 11 তো v1 পতা করে নিয়েছি এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে আর Thevenin পতা করতে পারি তো আর Thevenin is v1 / i1 এবং এটা হয়ে গেল -1.3636 কিলো ওহম এখন V Thevenin পতা করব এই এখানে যে ভোল্টেজটাকে আমরা বলবো VThevenin টাও আমরা ক্যালকুলেট করব উইথ দি হেল্প অফ নোডাল ইকুয়েশন। তো এই নোডটা আমরা V0 এখানে ভোল্টেজটা মনে করে নিই এবং এই ভোল্টেজটাকে আমরা বলবো V1। তারপরে এখানেও আমরা কারেন্ট ডাইরেকশন মার্ক করে নিই। নোডাল ইকুয়েশন অ্যাট নোড 1, এই নোডটাকে আমি নোড 1 বলছি, এটাকে নোড 2 বলবো। তো এখানে কি হবে দেখেন, এই কারেন্টটা কতটা হবে, V0 minus 100 volt divided by 10k, সেই মতো এটা হয়ে গেল V0 divided by 40k এবং এই কারেন্টটা হয়ে গেল V0 minus V1 divided by 22k। সিম্পলিফাই করার জন্য আমরা LCM এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিব, সো মাল্টিপ্লাই বাই 440k, সিম্পলিফাইং আমাদের ইকুয়েশন নাম্বার 1 পেয়েছি। তারপরে নোড নাম্বার 2, এখানে এখন এটা এন্টার ছিল কারেন্ট V0 V1 divided by 22, এই কারেন্টটাও এন্টার ছিল 0.03 V0 এবং এই কারেন্টটা লিভিং, সো V1 divided by 30k। সো এখান থেকেও আমরা সিম্পলিফাই করব, মাল্টিপ্লাই বাই LCM 330, সলভ করে এই ইকুয়েশনটা আসবে। এখান থেকে আমরা V0 ক্যালকুলেট করে নেব। আমরা ইন্টারেস্টেড ছিলাম টু ক্যালকুলেট কেবলমাত্র V1, বিকজ V1 বরাবর হবে VThevenin। সো এই ইকুয়েশনে এখন V0 এর ভ্যালুটা পুট করে দিব। এই ভ্যালুটা পুট করে সলভ করে আমাদেরকে V1 হয়েছিল নেগেটিভ 243.63 ভোল্ট। সো এটাই হয়ে গেল আমাদের থেভেনিন ভোল্টেজ। VThevenin বরাবর হবে V1 minus 243.63 ভোল্ট। তো এখন আমরা VThevenin আর Thevenin পতা করে নিয়েছি। এই পয়েন্টটা নোট করবেন, যখন আমরা নেগেটিভ রেজিস্ট্যান্স এখানে আসছে সেটা ইন্ডিকেট করে দ্যাট আমাদের সার্কিটটা অ্যাক্টিভ সার্কিট হয়েছিল। ওকে, সো এটা হয়ে গেল আমাদের Thevenin ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন এটার সঙ্গে আমরা রেজিস্ট্যান্স যেটা সেপারেট করেছিলাম এই রেজিস্ট্যান্সটাকে অ্যাড করে দিব। তো রেজিস্ট্যান্স অ্যাড করে দিয়েছি। এখন আমরা পাওয়ার ফর্মুলাটা ইউজ করে পাওয়ার ক্যালকুলেট করব। সো এই ফর্মুলাটা আমরা ডিসকাস করেছি প্রথমে, সেই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। সো এই ফর্মুলাটার মধ্যে দেখেন আমরা VThevenin পুট করে দিয়েছি, RThevenin পুট করে দিয়েছি এবং আমাদের লোড রেজিস্ট্যান্স ছিল R। এখন এটাকে ম্যাক্সিমাম কখন হবে সেটাই কোশ্চেন ছিল। এটা ম্যাক্সিমাম তখন হবে যখন এর নিচের ভ্যালুটা, ডিনোমিনেটর ভ্যালুটা জিরো হবে অথবা রিডিউসড ভ্যালু হবে। সো যখন জিরো হবে তখন কি হবে, আসুন এখানে দেখি। কোশ্চেন ছিল টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার টু দ্য রেজিস্ট্যান্স। ম্যাক্সিমাম পাওয়ার ক্যালকুলেট করার জন্য যেমন আমি বলেছি ডিনোমিনেটরটাকে জিরো করতে হবে। From the above relation we see that when R becomes equal to 1.36k, the denominator will become 0. So it is 0 হয়ে যাবে যখন R বরাবর হবে এটার সঙ্গে। Hence power will become infinite. আর যখন denominator 0 হবে, anything divided by 0 becomes infinity. So power infinite power হবে। ওকে, সো R এর জায়গাতে আমরা এই ভ্যালুটা অ্যাড করে দিয়েছি, পজিটিভ ভ্যালু নট নেগেটিভ, পজিটিভ 1.36। এখন এই দুটো অ্যাড করে এটা 0 হয়ে যাবে। সো যখন জিরো হয়ে গেল তখন এনিথিং ডিভাইডেড বাই জিরো আমাদের পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার ইনফিনিট ওয়াট হবে, ইনফাইনাইট পাওয়ার আমরা অ্যাচিভ করতে পারি বাই অ্যাডজাস্টিং দিস রেজিস্টার, ভ্যালু অফ দিস রেজিস্টার টু দিস ভ্যালু। আমি আশা করি আপনারা এটাকে বুঝতে পারছেন। ধন্যবাদ।